শেষ জনগোষ্ঠী তো প্রায় 50% সরকারি সমর্থক, 50% সরকার বিরোধী। তো একটা গৃহযুদ্ধমূলক পরিস্থিতির সূচনা ঘটতে পারে এবং সেটা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটা শ্রেণী যে স্লোগানটি উত্থিত করেছে বাংলা হবে আফগান, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। টিক্কা খান ঘোষণা দিয়েছিলেন, আমি 48 ঘন্টার মধ্যে সব ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো, 71-এ 25-26 মার্চ, সেটা কি পেরেছিলেন? কখনোই সেটা সম্ভব হয়নি। আমাদের প্রয়াত নারী স্বরাষ্ট্রী ঘোষণা করে দিয়েছিলেন যে সাগর রুনির যে হত্যাকারী তাদের 48 ঘন্টার মধ্যে হাজির করবেন, সেটা কি আজ পর্যন্ত টিল টু ডেট পারা গেছে? সুতরাং কথা তো বলতে কোনো খাজনা লাগে না, বলে দিলেন, ইথারে ভেসে গেল। মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি, তিনি যে সবচাইতে মাইটি মন্ত্রী ইতিমধ্যে তিনি তা সপ্রমাণ করেছেন। সংশ্লিষ্ট ডিসি অঞ্জনা খান মজলিশকে তিনি নেত্রকোনায় পাঠিয়ে দিতে সক্ষম হয়েছেন। তিনি শিক্ষা সচিব আবু বকর মহোদয়কে একদিনে পাঠিয়ে দিয়েছেন ভিন্ন। দেখুন, সরকারের ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো চিন্তা ভাবনাটা এরকম আছে যে আইন শৃঙ্খলা রক্ষাটা যাতে সর্বাত্মকভাবে করা যায়, জনদুর্ভোগ এবং জনস্বার্থ যাতে নিশ্চিত করা যায়, এবং সেই কারণে তারা চাইবেন শান্তিপূর্ণভাবে এই সমাবেশগুলো শেষ হবে এবং বিএনপি তার মিত্ররা যে যুগপত আন্দোলন করছে সেটা যাতে মহাত্মা গান্ধীকে ভালোবেসে পর্যন্ত যেই ধারা তারা অবলম্বন করেছে দেখিয়ে এসছে সেটা অব্যাহত থাকুক। কারণ হচ্ছে নির্বাচন পূর্ব কালে আপনার যদি পুরো পরিস্থিতিটা সহিংস হয়ে ওঠে তাহলে সেটা কারোর জন্যই পরিণামে ভালো ফল বয়ে নিয়ে আসবে না, এক। আর দ্বিতীয়ত, বাংলা প্রবাদটা তো আমরা সবাই জানি যে পচা শামুকেও পা কাটে। সুতরাং শামুক ঝিনুক এগুলো সন্তর্পণে এড়িয়ে যদি অগ্রসর হওয়া যায় সেটা জাতির জন্য মঙ্গলজনক। আর এখানে মনে রাখতে হবে যে বিএনপি বলুন, তার মিত্ররা বলুন, কিংবা জামাত বলুন, সবার জন্য এটা কিন্তু লাস্ট ডিচ ব্যাটল। যদি আপনার জামাত তার পরিপূর্ণভাবে নিবন্ধন হারিয়ে ফেলে আইনি প্রক্রিয়া এবং ব্যারিস্টার স্থানীয় আমির যদি জয়যুক্ত হন তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, তারা আপনার আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে এরকম একটি পরিস্থিতিতে পড়বেন, তখন প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ হয়তো হারিয়ে ফেলবেন। আর এদিকে বিএনপির জন্য এটা শেষ মরণ কামর বলা যেতে পারে। যদি যদি জি বলুন, মানে জামাতকে, জামাতের যে সাপোর্টার মানে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশের মানুষের মধ্যে যে জামাতের অবস্থান, তাতে কি এরকম সিদ্ধান্ত তানিয়া আমিরের যে জয়ের কথা বলছেন সেই জয়টা কি আসলে খুব স্বাভাবিক ভাবে বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা? তখনকার এই ধরনের পরিস্থিতি জামাতকে নিষিদ্ধ করা বা জামাতের নিবন্ধ মানে নিষিদ্ধ করা কি এত সহজ বিষয় হবে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? দেখুন, নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। পরিবেশ পরিস্থিতি মানুষকে যা করবার নয় তাই হয়তো অনেক সময় করতে বাধ্য করে, এবং জামাত এমন একটি পরিস্থিতিতে পরিবেশে নিজেদের নিপত্তিত করেছে, স্পেসটা ক্রমে ছোট হয়ে আসছে, ম্যানিউভারিং স্পেস, এবং তাদের ডু অর ডাই একটা অবস্থান নিতে হতে পারে এই পরিস্থিতি। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হতে চান 5 মিনিটের মধ্যে যুক্ত হতে পারেন, আমরা অনুষ্ঠান শেষ করব। আমি স্যারের কাছে আরেকটু জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা বলছে যে নয়াপল্টনে যদি সমাবেশ অনুমতি না দিলে নেতাকর্মীরা ছড়িয়ে পড়বে সারা ঢাকা শহরে, তাহলে কি ধরনের একটা, এমনিতেই আমরা থমথমে অবস্থা দেখতে পাচ্ছি সব মিলে, কি ধরনের পরিস্থিতি আসলে তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? ভয়টা ভয়ঙ্করী, কারণ হচ্ছে যদি তুলনা চলে না, আপনি রেড লাইট ডিস্ট্রিক্ট যদি ভেঙে দেন তখন সবাই ভাসমান হয়ে পড়ে এবং সারা সমাজের জন্য যত রকমের অনিষ্ট আছে, রোগ শোক থেকে শুরু করে মরাল যে দিকগুলো সবগুলোকে ডিগ্রেড করে দেওয়ার জন্য যাবতীয় যত রকম উপকরণ সবকিছু কিন্তু তার মধ্য দিয়ে আমরা দেখতে পাই সমাজবিজ্ঞানীরা। এখানে যদি নির্দিষ্ট কোনো লোকেশন না থাকে, সারা শহর ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু পরিবেশ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যেটাকে আমরা বলি অ্যানার্কি, অর্থাৎ
আপনার নৈরাজ্যপূর্ণ ব্যবস্থা, নৈরাজ্যপূর্ণ ব্যবস্থা যদি হয় আসলে তখন যে যার মতো করে অ্যাক্স গ্রাইন্ড করা শুরু করবে, শাসক দলও কিন্তু মাঠে থাকবে, ফলে তাদের এবং তাদের ফ্রন্ট অর্গানাইজেশন নেতা কর্মীরা যদি সংঘর্ষে জড়িয়ে পড়েন জামাত এবং বিএনপির কর্মীদের সঙ্গে, দেশের জনগোষ্ঠিত প্রায় 50% সরকারি সমর্থক, 50% সরকার বিরোধী, তো একটা গৃহযুদ্ধমূলক পরিস্থিতির সূচনা ঘটতে পারে এবং সেটা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটা শ্রেণী যে স্লোগানটি উত্থিত করেছে বাংলা হবে আফগান, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। আর অস্ত্র বিক্রেতা যারা, তারা কিন্তু আফগানিস্তানে পরে এই সাউথ এশিয়ার নতুন ক্ষেত্র খুঁজছে, এতে কোনো সন্দেহ নেই। তো ফলে এটা হবে খুবই রাইপ একটা ক্ষেত্র। আর পাশাপাশি আমরা কিন্তু আপনার ফ্রন্টলাইন স্টেট উইথ মিয়ানমার, মিয়ানমারে কিন্তু দুটি সরকার, একটি ক্ষমতায় কার্যত আছে আর একটি ক্ষমতার বাইরে কিন্তু বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে, যেটা প্রবাসী সরকার বা মানে অনসান সুকির সমর্থক যে যারা গঠিত সরকার। তো ফলে সেই ধরনের পরিস্থিতিও তৈরি হয়ে যেতে পারে, শুনতে কথাটা খুব খারাপ লাগবে, রাষ্ট্রদ্রোহিতামূলক মনে হবে, কিন্তু ইউ মাস্ট স্পেল ইট আউট, কারণ সবাইকে সতর্ক করা ভালো, মানে কখনোই একতরফা জেতা যায় না। আমি দুটি উদাহরণ দিই, টিক্কা খান ঘোষণা দিয়েছিলেন আমি 48 ঘন্টার মধ্যে সব ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো, 71-এ 25-26 মার্চ, সেটা কি পেরেছিলেন? কখনোই সেটা সম্ভব হয়নি। আমাদের প্রয়াত নারী স্বরাষ্ট্রী ঘোষণা করে দিয়েছিলেন যে সাগর রুনির যে হত্যাকারী তাদের 48 ঘন্টার মধ্যে হাজির করবেন, সেটা কি আজ পর্যন্ত টিল টু ডেট পারা গেছে? সুতরাং কথা তো বলতে কোনো খাজনা লাগে না, বলে দিলেন ইথারে ভেসে গেল, কিন্তু সেটি কার্যকর করা, বাস্তবায়ন করা কিন্তু খুবই কঠিন একটি বিষয়। স্যার, দীপমনির ব্যাপারে আজকে একটা রিপোর্ট আসছে যে ডেইলি স্টারে, অফ ইলিগ্যাল স্যান্ড লিফটিং অ্যান্ড দীপমনির 15 লেটার্স, এই রিপোর্টের মধ্যে কি আছে? যেহেতু বাংলায় আসেনি কোনো কিছু, আমি জানি না বাংলায় এসেছে কিনা, আমরা ডেইলি স্টারে একমাত্র দেখেছি, আপনি কি বলবেন যে রিপোর্টের মধ্যে কি দেওয়া আছে? 15 লেটার্স, মানে দীপমনির 15 লেটার্স এবং ইলিগ্যাল যে কথাটি বলা হয়েছে এটার অর্থ কি? দেখুন না, মাননীয় শিক্ষামন্ত্রী দীপমনি, তিনি যে সবচাইতে মাইটি মন্ত্রী, ইতিমধ্যে তিনি তা সপ্রমাণ করেছেন। সংশ্লিষ্ট ডিসি অঞ্জনা খান মজলিশকে তিনি নেত্রকোনায় পাঠিয়ে দিতে সক্ষম হয়েছেন, তিনি শিক্ষা সচিব আবু বকর মহোদয়কে একদিনে পাঠিয়ে দিয়েছেন ভিন্ন দপ্তরে, আবার নদী কমিশনের যিনি মাইটি চেয়ারম্যান, আপনার যার আত্মীয়তা আছে আমাদের শাসক দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে, তাকে তার মেয়াদ শেষ হবার অনেক আগেই বিতরণ করতে সক্ষম হয়েছেন, যেহেতু তিনি বেয়ারা কথাবার্তা বলেছেন যা শুনতে শাসক গোষ্ঠী প্রীত নয়। তো ফলে এরকম একজন মাইটি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলাটা, যে এইরকম একটি ট্রানজিশন পিরিয়ডে খুব একটা ঝুঁকিপূর্ণ কাজ, এটা সবাই জানেন, এবং ডেইলি স্টারও যথেষ্ট মাইল্ড একটা রিপোর্ট হাজির করেছে। এর আগেও সময় সময় আমরা বিভিন্ন সময় দেখেছি চাঁদপুর বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ নিয়ে, তারপরে টিপুনগর নিয়ে, তারপরে আপনার এই যে সেলিম মহোদয় যিনি স্থানীয় সরকারের একজন প্রতিনিধি, তার আপনার যে বালু উত্তোলন কাহিনী সেটা নিয়ে একের পর এক যে ডিও বা ডেমি অফিসিয়াল লেটার, যেগুলোর বর্ণনা আপনার ডেইলি স্টার হাজির করেছে, সেগুলো সর্বজন বিদিত। আপনার দুদক থেকে শুরু করে, বিচারাঙ্গন থেকে শুরু করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে, শাসক দলের পলিট ব্যুরো থেকে শুরু করে, পিএমও থেকে শুরু করে, আন্তর্জাতিক মহল থেকে শুরু করে, কেউ জানতে বুঝতে বাকি নেই। তৎসত্ত্বেও যেহেতু আপনার মার্গারেট থ্যাচার কে বলা হতো মাইটি লেডি, এবং সেরকম একটি অবস্থানে তিনি নিজেকে দাঁড় করাতে সক্ষম হয়েছেন, জনমনেও সেরকম বিশ্বাস জন্মেছে যে শি ক্যান ডু নো রং, এবং সেই যে আয়রন ইমেজ
সেটি আরো শক্তপোক্ত হয়েছে মঞ্জুর মহোদয়ের এই অকালে চুক্তি ভঙ্গের মধ্য দিয়ে আপনার বাড়ি চলে আসার ঘটনাটি যেটি আমরা প্রত্যক্ষ করলাম তার মাঝে। তো ফলে যেই বার্তাটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে মাইট ইজ রাইট, অন্য কিছু নয়।